ট্রেনের টিকিট বাতিলেও জিএসটি, নিশ্চিত হওয়া টিকিট খারিজ করতে চাইলে বাড়বে খরচ। ট্রেনের টিকিট বাতিল করার খরচ বাড়ছে, জরুরি প্রয়োজনে টিকিট বাতিল করলে ক্রেতার কাছ থেকে এতদিন বাতিল মূল্য বাবদ অর্থনীত রেল, এবার সেই মূল্যের উপর বসানো হবে জিএসটি। অর্থাৎ রেলকে বাতিলের মূল্য দেওয়ার পাশাপাশি সরকারকেও কর দিতে হবে টিকিট বাতিলকারীকে, যে টিকিটে তিনি ইতিমধ্যেই একবার সরকারকে কর দিয়েছেন। গত 3 আগস্ট অর্থমন্ত্রকের তরফে একটি সার্কুলার জারি করে এই ঘোষণা করা হয়েছে। সার্কুলারটি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিট। ওই সার্কুলারে ট্রেনের নিশ্চিত হওয়া টিকিট বাতিলের পাশাপাশি হোটেলে গড় সংরক্ষণ বাতিলেও কর বসানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে কেন এই কর নেওয়া হবে তার কারণে ব্যাখ্যা করেছে অর্থমন্ত্রক। সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ আসলে একটি চুক্তি যা পরিষেবা প্রদানকারী অর্থাৎ ভারতীয় রেল এবং তার গ্রাহকের মধ্যে সম্পাদিত হয়। যখন গ্রাহক সেই টিকিট বাতিল করেন তখন হিসেব মতো তিনি চুক্তি ভাঙছেন। এই চুক্তিভঙ্গের মূল্য হিসাবেই গ্রাহকের থেকে রেল সামান্য অর্থ নেয়। অর্থমন্ত্রক জানিয়েছে, যেহেতু রেলের নেওয়া এই বাতিল মূল্য পরিষেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিভঙ্গের কারণে হওয়া একটি লেনদেন, তাই এক্ষেত্রেও সরকারকে কর দিতে হবে। এই যুক্তিতেই টিকিট বাতিলের মূল্যের উপর পণ্য ও পরিষেবা কর বসানোর কথা বলা হয়েছে অর্থমন্ত্রকের সার্কুলারে। পাশাপাশি জানানো হয়েছে, ট্রেনের টিকিট কাটার সময় যে হারে কর দিতে হতো ক্রেতাকে, টিকিট বাতিল করার সময়েও সেই একই হারে কর দিতে হবে। উল্লেখ্য, এতদিন ট্রেনের টিকিট কাটার সময় 5% কর দিতে হতো, টিকিটের বাড়ার উপর 5% হারে বসত পণ্য এবং পরিষেবা কর। অর্থমন্ত্রকের নতুন নিয়মে সেই টিকিট বাতিল করলেও বাতিল মূল্যের উপর আবার 5% জিএসটি দিতে হবে। ধরা যাক, ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর শীতাতাপ নিয়ন্ত্রিত বগির টিকিট সফরের 48 ঘন্টা আগে বাতিল করলে 240 টাকা মূল্য নেয় রেল। এই টিকিট সংরক্ষণের সময় ক্রেতাকে 5% জিএসটি দিতে হবে। আবার বাতিল করার সময় ওই 240 টাকার উপরে আরও 5% জিএসটি দিতে হবে বাতিলকারীকে। একই নিয়ম বজায় থাকবে এসি 2 টায়ার বা 3 টায়ার বা সাধারণ স্লিপার শ্রেণীর কামরার টিকিটেও। উল্লেখ্য, রেলের টিকিট সফরের আগে 12 থেকে 48 ঘন্টার মধ্যে বাতিল করা হলে টিকিটের মোট দামের 25% নেওয়া হয় বাতিল মূল্য হিসাবে। এখন থেকে তারই উপর বসবে পণ্য পরিষেবা কর।